শীঘ্রই দ্বিতীয় সন্তান আসতে চলেছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আর রাজ চক্রবর্তীর কোলে। এই খবর তো আপনারা আগেই পেয়েছেন। তারপর থেকেই আবারও ট্রেন্ডে রয়েছে এই টলি নায়িকা। দিন কয়েক আগেই তিনি বলেন এইবার তার একটি মেয়ে সন্তান চাই। আর এই মন্তব্যের পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একরত্তি খুদের ছবি শেয়ার করেছেন টলি নায়িকা শুভশ্রী। এই দিন শুভশ্রী শেয়ার করা ছবিতে দেখা গেল তোয়ালে মোড়া একরত্তির ছবি, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছেন স্বামী রাজ চক্রবর্তী। তারপর থেকে এই একরত্তির পরিচয় জানার জন্য সকলে উৎসুক হয়ে আছে। তবে কি দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী? যদিও একরত্তির আসল পরিচয় এখনো জানা যায়নি, তবে সে যে শুভশ্রী নিজের মেয়ে নয় তা স্পষ্ট। এদিকে বড় ছেলের কথা বলতে গিয়ে একবার তিনি বলেন ইভান নাকি খুব বুঝদার, এখন থেকেই সে বোঝে মায়ের নিচু হয়ে খেলা করা বারণ। সব মিলিয়ে আপাতত শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার জার্নিটা নিজের মতো করে উপভোগ করছেন। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।